আমিনুলের বাড়ি, ওখানে আছে আমরা গাছ, আমরা খাবো, আমরা ভিতর থেকে ঢেলা মারছে আমাকে, আমরা দে খাবো। দেখো দেখো কোথায় উঠেছে, ওইটা পার, এ থুকটা দে, কোনটা কোনটা কোথায় উঠেছে, আল্লাহ কেন ভালো দেখে দেখে দিয়া, অনেকদিন ধরে খাই না, ছোটবেলায় চুরি করে নিয়ে আসতাম, আজকে হাতের কাছে সব ফেলছিস। আমি বল এখান থেকে তুমি যদি হিসু করো, ভাই কি ছেলে মুখে পড়বে, করো ট্রাই করো ট্রাই করো, লো ট্রাই, এই তো খুলেছি, তো খুলে আছি দাদা, কোথায় গো বাজার, দাদা বাজার করছে, এত আমরা খেতে পারবি, তোর বিয়ে দিয়ে তোর শাশুড়িকে খাওয়াবি। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला। তো গাইস কতগুলো আমরা দেখো কতগুলো সব পেয়ে দিলাম, আমি আমাকে গিফট করলো সব বাদে দেশি আমরা, একটা একটা পিস দিয়ে দে, কি দেশি আমরারও দাম আছে, ফ্রিতে ফ্রিতে যদি খেতে যাও চলে আসবে জোহরপুর, এখানে আমিনুলের দোকান আছে, ও দোকানে এসে কন্টাক্ট করবে, আমিনুল তোমাদেরকে ফ্রিতে দেবে, কি না দেবে তো সত্যি, শাশুড়িগুলোকে একদিন করে দিবে, আমাকে কাজ করে লব মাঠে, কথা শুনছ তো। এখন চলে এসেছি বাড়ি, আমরা নিয়ে এসেছি তো এখন সকাল 10টা যে মুড়ি খাবো এটা খেয়ে, তারপর একজনাদের কাছে বিলাতি আমরা আছে সেটা নিয়ে আসবো, তারপর খাবো। 12 seconds later তো গাইস হাতে দেখছো বিলাতি আমরা, কি বলে না বিলাতি আমরা না কি বলে সেটা, এখন আমার হাতে, এগুলো খেতে কিন্তু এমনি আমরার মতো নয়, এগুলো খেতে কিন্তু অনেকটা টেস্টি, টেস্ট করে বলি। আলাদাই টেস্ট, মনে হচ্ছে না যেমন টক জিনিস খাচ্ছি, আলাদা লেভেলের। অত বড় আমরাটার আটিটা দেখো একদম পুরো কাঁটা জাতীয়। 2000 years later ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তারপর এই দিকটা দেখছি প্রচন্ড মেঘ করেছে। তো ভাই সব কিছু ঠিক আছে বাট বাড়িতে আর নেই, প্রচন্ড গরম করছে, যাই হোক রেডি শেডি হয়ে যাবো হচ্ছে বাজার দিয়ে, আর বিকেল হয়ে গেছে, বসে বসে ভোর হলে হবে না। তো ভাই পুরোপুরি রেডি অ্যান্ড এখন বাইক নিয়ে ফু, এখন পৌঁছে গেছি নতুনহাট, এখন আমরা যাবো হচ্ছে কাপড়ের দোকান, কারণ আমার একটা প্যান্ট ছিঁড়ে গেছে, এখন একটা ট্যাক স্যুট নেই, মানে এমনি প্যান্ট আছে বাট ট্যাক স্যুট নেই, তার জন্য এখন যাবো ফ্যাশন হাউস, যার কাছে আমরা মাল কিনি, মানে আমরা যে বন্ধুগুলো আছি না ওর কাছে মাল কিনে সুখ আছে। ফ্যাশন পয়েন্ট এখানে এখন চলে এসেছি, দাদা ট্যাক স্যুট আছে, ট্যাক স্যুট এমনি পড়ার মতো বের করো, দেখি তুমি আমাকে কি প্যান্ট দিয়েছো, কি হাল দেখো, চটে যাচ্ছে এগুলো, আরে সেম টু সেম গেঞ্জি তো আমার একটা আছে এরকম, তোমার এখান থেকে নেওয়া, বের করো এলাস্টিক এলাস্টিক, তুমি যেরকম দেখাবে দেখাও, জ্যানেটা রাখো, তুই কিছু নিবি জাঙ্গিয়া, কি কালার দিয়েছে তোর রিয়েটে, জীবনে পড়ি না ব্ল্যাক দাও, তুমি যে কালার দিচ্ছ না এটা বাংলাদেশের কালার, বাংলাদেশের কালার দিয়ে দিল, পছন্দ হবে, কেমন দাম এগুলো, হ্যাঁ কেমন দাম বলো, লাইটটা সেরা লাগে, কেমন দাম বলো, ওখান থেকে মানে প্যান্ট কিনে নেওয়ার পর ওইদিকে লাইটটা এইদিকে ঘোরাতে, তাহলে এই যে লাইটটা আছে না এটা ফোকাসটা আমার সব গোটা বডিতে দেবে, তাই না, তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। এখন এসছি লালডাঙ্গা মাঠে, বৃষ্টিতে কি হয়েছে দেখো, মানে যেখানে পা দিচ্ছে দেখো এত বৃষ্টি হয়েছে, তারপরে এই দিকটা দেখো, মানে আবার বিজলি, দাদা কোথায় গো দাদা, গাল দেওয়ার গেছে, আর এটা কি, এটা এটা কি ছিল, ঘড়ি কাটাই বাজে এখন 7:30, এই মালটা নিতে গিয়ে না হ্যাপি ঝামেলা হয়েছে, বলতে গেলে ওর মানে দোকানে কারেন্ট নেই, তার জন্য ভিডিওটা ওখানে ভালো করে করতে পারিনি, বললো যে গোডাউনে চলে যাও যেটা ইচ্ছা নিয়ে এসো, তাই মানে আমার পছন্দ হচ্ছে ব্ল্যাক প্যান্ট, বাট ব্ল্যাক প্যান্ট একটা নেই, কিন্তু শুধু একটা প্যান্ট পেয়েছি, ব্ল্যাক ব্ল্যাকের উপর আবার এদিকে সাইডে মানে এই জিনিসটা রয়েছে, বাট আমার পছন্দ ছিল পুরোপুরি ফিট ব্ল্যাক,
বাট সেটা পেলাম না, কিছু করার নেই ভাই, এটাই পড়তে হবে, এটা দাম নিয়েছে। গাইস কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও, ওকে? এরকমই এরকম যদি ফিট ব্ল্যাক হতো না, আমার পছন্দ ছিল এরকম ফিট ব্ল্যাক, বাট পাইনি, চাই এটা এখন পরে দেখি ঠিকঠাক হচ্ছে নাকি। তো গাইস দেখো এখন পরা হয়ে গেছে ঠিক, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন ভাই দোকানের নামটা আমি তোমাদেরকে ভুল বলে দিয়েছি, ফ্যাশন বাজার বলে দিয়েছি, বাট বেরিয়ে যায় মাঝে মাঝে, ওটা হচ্ছে ফ্যাশন পয়েন্ট। যা কিছু কিনি না ওর কাছে অনেক সুখ আছে, মানে যে দামটা আমরা বলবো না সেটাই মানে একটু এদিক ওদিক করে হয়ে যায়, মানে বলতে গেলে চেনাশোনা সব থেকে বেশি, মানে বন্ধুর মতো, তার জন্য ওই দোকানে কিনি মানে সব, মানে আমাদের যত ইয়ং ছেলে আছে আমাদের মতো, আমাদের গ্রামের থেকে আরম্ভ করে যেখানে আমাদের ইয়ং ছেলে আছে ওর কাছে মাল নিয়ে আসে। আর ভাইয়ের ভাই আবার মেক করেছে, আগে তো দেখালাম, বৃষ্টি হবে নাকি জানি না। আর ভিডিওটা এটুকুই ছিল, ভিডিওটা ভাই প্রতিদিন ভাবে ভিডিও অনেক 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 বড় হবো, বাট সেভাবে হয় না, বুঝতে পারছো তো, যারা ডেইলি ব্লগ বানায় যে কী বানাবো কী বানাবো এটাই একটা চাপ থাকে। তো আজকে ভিডিওটা ছিল এটুকুই, কেমন লাগলো কমেন্ট করে জানিও ভাই, বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা, আর কীরকম ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।